সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত হলো ন্যাশনাল কনফারেন্স অন সেক্সোলজি ইন ইন্ডিয়া। 1975 সাল থেকেই এই প্রচার চলে আসছে। শুনে নেব বিশেষজ্ঞদের মতামত। আমরা চাইছি যে সেক্স নিয়ে কিছু, মানে যারা এই ব্যাপারে স্পেশালাইজ করতে চাইছেন, যারা ক্লায়েন্টস দেখবেন সেক্সুয়াল প্রবলেমদের, তাদেরকে ট্রেন করা, তাদেরকে একটা ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যাওয়া, যাতে করে তারা এই সব এরিয়াগুলোতে স্পেশালাইজ করতে পারে এবং প্রবলেমসগুলো ট্যাকেল করতে পারে। কিন্তু এটার আগেও আমরা চাইছি অবভিয়াসলি একটা অ্যাওয়ারনেস, কারণ যেটা একটু আগেই বলা হচ্ছিল যে অনেক রকম প্রবলেমস রয়েছে আমাদের সমাজে সেক্স রিলেটেড, কিন্তু সেগুলো নিয়ে কোনো কথা হয় না। হ্যাঁ, সেগুলো নিয়ে কোনোই আলোচনা হয় না, কোনো কথা হয় না। কাজেই এটা তে কী হচ্ছে, সমস্যাগুলো বাড়ছে। যেরকম আলোচনা হয়েছিল যে দেখা যাচ্ছে যে ভীষণ রকমের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হচ্ছে, কিংবা পারিবারিক অশান্তি হচ্ছে, কিংবা মানসিক দিক থেকে কাপলরা অনেকটা দূরে সরে যাচ্ছে, চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ হচ্ছে, রেপ হচ্ছে, পর্নোগ্রাফি অ্যাডিকশন হচ্ছে, এই যে জিনিসগুলো হচ্ছে, এইগুলোর জন্য কিন্তু হেল্প দরকার। এবং হেল্পটা কাদের কাছে দরকার, না কিছু যারা এই ব্যাপারে তারা নিজেরা স্পেশালাইজ করেছে। আজকে হঠাৎ একজন কেউ বলল আমি এই ব্যাপারে স্পেশালাইজ, বললেই তো আর সে স্পেশালাইজ হয়ে যায় না, তাকে তো একটা সার্টেন অ্যামাউন্ট অফ ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যাওয়া দরকার। সেই ট্রেনিংটার জন্য এই কনফারেন্সটা হচ্ছে, তাদের জন্য যারা এই, যেটা ডাক্তার, সাইকোলজিস্ট, যারা এনজিওতে কাজ করছে এবং যারা এই ধরনের ক্লায়েন্টস যাদের কাছে যাবে তাদের সমস্যা নিয়ে, এবং যারা আমজনতা তারাও যাতে জানতে পারে যে আমার এই সমস্যার সমাধান আছে, আমি জানি, তারা যাতে জানে যে কার কাছে গিয়ে গেলে তারা এই হেল্পটা পাবে। আমি কনফারেন্সটা এই জন্য করতে চাইছি যে ভারতবর্ষে যাতে আমরা এই ইনফরমেশনটা, যে আমাদের সেক্সোলজি, যেটা আমরা, আমি নিজে পড়াশুনো করেছি এবং আমি দেখি যে অনেককে আমি সাহায্য করতে পারি, সেটা আমি আমার দেশে ইন্ডিয়াতে নিয়ে আসতে চাই, এবং আমার যে ট্রেনিং যেটা আমি করেছি সেটাও আমি ভারতবর্ষে নিয়ে আসতে চাই, যাতে সকলে, যারা প্রফেশনালস, তারা বেনিফিট করে। শুধু তারা নয়, ওরা সকলে, প্রফেশনালসরা যদি এই ট্রেনিং করে তাহলে পাবলিক, আমপাবলিকও উইল বেনিফিট। অ্যাওয়ারনেস হোল ওয়ার্ল্ডে খুব কম আছে, অনেক অনেক কমিটি আছে, কমিউনিটি আছে যেখানে আমাদের অ্যাওয়ারনেসটা খুবই কম। কয়েকটা কমিউনিটিতে ওপেন, যেরকম আমার মিস্টার সুব্রত দত্ত বললেন যে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজে, অ্যামস্টারডামে অনেক জিনিস ওপেনলি কমিউনিটিতে কথা হয়, কিন্তু সব জায়গায়, আর ভারতবর্ষ তো পার্টিকুলারলি, আমি এক বড় হয়েছি এখানে এবং আমি যখন ফিরে আসি বন্ধু বান্ধবদের সঙ্গে কথা হয়, তাদের তো অ্যাওয়ারনেস খুবই কম আমার থেকে। অ্যাটলিস্ট গুরুত্বটা, সেক্স ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইট ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট অ্যাজ ইমোশনাল ওয়েলবিং। সেক্স ইজ পার্ট অফ আস অ্যাজ উই গ্রো, আমাদের যে, আমরা মেয়ে না ছেলে এটা আমাদের সেক্স অর্গানস দেখেই বলে, প্রথম থেকেই এটা বলে। যাদের ধরুন সেক্স অর্গানসে প্রবলেম হয়, তারা আমাদের যে, আমরা বলি হিজড়ে বা ইন্টারসেক্স, এদের যে সমস্যা, এইগুলো তো জন্ম থেকে হতে আরম্ভ করে, এবং এটার যে আস্তে আস্তে যে পিউবার্টি, এবং পিউবার্টিতে কী কী হয়, তার যে ইনফার্টিলিটি বলুন, বাচ্চা হতে পারে না, এগুলো তো খুবই বড় সমস্যা এবং বড় টপিক। বাবা মার গুরুত্ব খুবই খুবই ইম্পর্ট্যান্ট। বাবা মা যদি ঠিকমতো বাচ্চাদের গাইড না করে দেয়, সেক্স এডুকেশন যদি ঠিকমতো না দেয়, বুঝিয়ে না বলে, তাদের সেটাও একটা বড় প্রবলেম হতে পারে। যে যে আমরা যেটা চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউস নিয়ে বলছিলাম, সেরকম যে ছোটোবেলা থেকে কেউ হয়তো তাদের ঠিকমতো বুঝতে পারে না যে এটা কোনটা ঠিক কোনটা ভুল, এবং এই ওপেননেস, মা বাবার সঙ্গে যে ওপেননেস, এসে তার যদি কিছু হয় সে এসে যে মা বাবাকে বলবে আর ভয় পাবে না যে মারধর খাবে বলে, সেটাই হলো ইম্পর্টেন্ট, সেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারা, যারা লেকচার দেবেন, আমাদের ডিরেক্টর, দুজন ডিরেক্টর, জুডি কেশেট ওর আর বেন্ট লেগ্রাফ, এনার দুজনে, একজন জার্মান আর একজন ব্রিটিশ, ওরা দুজনেই হলেন ডিরেক্টর অফ দ্য কোর্স, লন্ডন কোর্স। ওনারা আসবেন, ওনারা বলবেন, তা ডক্টর ডেভিড হকিন্স হলো যে সেক্সুয়াল হেলথ, এইচআইভি নিয়ে বলবেন, ডক্টর নিশা শাহ হলো সাইকিয়াট্রিস্ট ফ্রম লন্ডন, উনি গুজরাটি, উনিও আমার মতন বর্ন ব্রট আপ, ইন আমার মতো নয় বর্ন ব্রট আপ ইন লন্ডন,
উনিও বলবেন, তারপরে হেলথ এডুকেশন হেলথ এডুকেটর হেজেল স্ল্যাভিন বলে একজন আছেন, উনি ব্রিটিশ কাউন্সিলে এখানে কাজ করেন, এনজিও নিয়ে কাজ করেন, উনিও আসবেন। এবং তারপরে আমি তো ডেফিনেটলি আমি অ্যারেঞ্জ ম্যারেজ লাভ ম্যারেজ নিয়ে বলবো। কাদেরকে? আমাদের যে এরা যারা ইন্টারেস্টেড, ডাক্তাররা, সাইকোলজিস্ট, স্টুডেন্ট সাইকোলজিস্টদের জন্য স্পেশাল রেট দেওয়া হয়েছে, তারপরে যে যারা সাইকোলজি যারা প্র্যাকটিসিং, আপনারা তো বললেন এখানে একজন হয়তো দুজন নিজেদের সেক্সোলজিস্ট বলে ডাক বলেন, যারা ইন্টারেস্টেড টু নো অ্যান্ড ওয়ান্ট টু টক অ্যাবাউট ইট, দে আর ওয়েলকাম। ভারতবর্ষেও আছে এবং সেইগুলো আমরা ডক্টর রিমা মুখার্জি, তারপরে মুম্বাইতে সাদিয়া রাওয়াল বলে একজন আছে তেনার সঙ্গে, এবং দিল্লিতে আরেকজন আছেন তাদের সঙ্গে আমরা কোলাবোরেশন করে এই কনফারেন্সটা করছি, যাতে আমরা যারা ভারতবর্ষে এই নিয়ে কাজ করে তাদের সঙ্গে আমরা একত্র হয়ে এই কাজটা আমরা এই প্রফেশনালসদের জন্য পার্টিকুলারলি, যাতে তারা বুঝতে পারেন যে এই ট্রেনিং এবং যে ইস্যুসগুলো আছে আমরা কীভাবে তাদেরকে হেল্প করতে পারি, সেই সূত্রেই আমরা এই কনফারেন্সটা করতে চাই। এখানে গত 20 বছর ধরে এখানে একজন সাইকিয়াট্রি প্র্যাকটিসে যুক্ত এবং আমার নিজের একটা অর্গানাইজেশন আছে ক্রিস্টাল মাইন্ডস বলে। আমার ট্রেনিংটা বিদেশেই হয়, আমি সাইকিয়াট্রিতে MRCP করেছি, MRC সাইক, এবং ফিরে এসে এখানে প্র্যাকটিস করছি। একটা জিনিস উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে যৌনতা কিংবা সেক্স শব্দটা শুনে একটা শুনলাম একজন খবর কাগজ এলোই না, কারণ এটা এতটাই ট্যাবু সাবজেক্ট। আমাদের বেসিক নিডসের মধ্যে সেক্স একটা জিনিস, অথচ আমাদের এই সমাজে আমরা কিন্তু প্রত্যেক দিন সেক্সুয়াল ভায়োলেন্স, রেপ ইত্যাদি প্রত্যেক দিন শোনা যাচ্ছে, কিংবা আমরা দেখছি পারিবারিক অশান্তি হচ্ছে, দাম্পত্য জীবনে সমস্যা হচ্ছে, কিন্তু তার জন্য কার কাছে যাওয়া দরকার, কী ধরনের হেল্প পাওয়া যেতে পারে এবং আদৌ কোনো হেল্প পাওয়া যেতে পারে কি না, সেই সম্বন্ধে খুব কম ধারণা। শুধু যেটুকু আমরা বুঝি আমজনতা, আমরা বলতে আমজনতা যা বোঝে, যে কিছু কিছু তেলের বিজ্ঞাপন দেওয়া হয়, কিংবা একটি ডাক্তার তিনি নিজেকে সেক্সোলজিস্ট বলে বলছেন, এবং একটা গোটা দেশে মানে এরকম হয়তো প্রত্যেকটা শহরেই দেখা যাবে যে অজস্র অজস্র রোগী, কিন্তু কার কাছে গিয়ে অ্যাকচুয়ালি হেল্পটা পাবে, আদৌ সেটা মনোরোগ বিশেষজ্ঞ না, সাইকোলজিস্ট না, অ্যান্ড্রোলজিস্ট না, গাইনোকোলজিস্ট না, নিউরোলজিস্ট, এই বিষয়ে মানুষজনদের ধারণা নেই, এবং তাদের যে সমস্যাগুলো হচ্ছে তার জন্য কি এরা সেটা হেল্প করতে পারে তাও যায় না। সেক্সটা এখন একটা জিনিসে নেমে গেছে, সেটা হচ্ছে কিছু ওষুধ, সেটা আয়ুর্বেদিক ওষুধ হতে পারে, কিছু তেল হতে পারে, যেটার বিজ্ঞাপন নিয়ে নিশ্চয়ই আমার কিছু বলার দরকার নেই, কিংবা একটা পার্টিকুলার ওষুধ যেটা অ্যালোপ্যাথিদের মানে ইউজ করা থাকে, কিন্তু সমস্যাটা অনেক বেশি জটিল এবং এর মধ্যে কিন্তু অনেক রকমের প্রবলেম আছে। ধরা যাক আজকে দেখা যাচ্ছে যে বাংলা সিরিয়ালগুলোতে দেখা যাচ্ছে যে এক একজনদের 4টে করে বউ, কিংবা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার প্রত্যেকের ঘরে ঘরে, তো এই যে সিরিয়ালগুলো দেখাচ্ছে কিছুটা তো নিশ্চয়ই আমাদের বাস্তব জীবনের সাথে মিল আছে। এবং এটাও ঠিক যে আজকে মানে এই আমাদের সোশ্যাল নেটওয়ার্কিংয়ের জন্যই বলুন কি যে কোনো কারণেই হোক না কেন, যে আজকে এই ফেসবুক ইন্টারনেট চ্যাটিংয়ের থেকে প্রচুর রিলেশনশিপ তৈরি হচ্ছে। এখন তৈরি হচ্ছে কেন, বিশেষ করে বিয়েগুলোতে কেন এরকমভাবে সমস্যা তৈরি হচ্ছে, অনেক সময় হয়তো দেখা যাচ্ছে যে সেক্সুয়াল আর দুজনের ম্যাচ করছে না। আজ অব্দি আপনারা শুনলেন না যে সেক্সুয়াল ইনকম্প্যাটিবিলিটি শব্দটা, সেক্সুয়াল ইনকম্প্যাটিবিলিটি হচ্ছে যখন স্বামী স্ত্রীর মধ্যে তাদের এই আর্জ বলুন কি ইচ্ছে চাহিদা এগুলো কম্প্যাটেবল না,
কিন্তু এইটার থেকে এই কথাটা না বললো, কিন্তু দেখা যাচ্ছে বিয়েতে একটা ভাঙন ঘটছে, একটা এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার হচ্ছে কিংবা অনলাইন চ্যাটিং হচ্ছে। অনেকে আমার কাছে মহিলারা এসে বলছে যে হ্যাঁ আমার হাজব্যান্ডকে নিয়ে আমি স্যাটিসফাইড নই, সেই জন্য আমি আমার হাজব্যান্ড খুঁজে পেয়েছে, আমার কিছু সেক্স চ্যাট খুঁজে পেয়েছে, আমি ফেসবুকে কিছু আননোন লোকেদের সাথে এরকম চ্যাট করে থাকি, আর আমাকে আপনি দয়া করে বলবেন না যে আমি ওর পাশেও শুই না আজকাল, আর আমাকে দয়া করে বলবেন না যে ওর সাথে ওর পাশে গিয়ে শো, এটাই আপনার চিকিৎসা, এটা আমি মানতে পারবো না। সো লোকেরা ধরেই নেয় যে আমাদের কাছে এলে আমরা স্পেসিফিক কিছু জিনিস বলবো, এবং সেটা কখনোই হতে পারে না। দ্বিতীয়ত হচ্ছে সেক্স এডুকেশন। সেক্স এডুকেশনের কথা তুললেই সেখানে মায়েরা বলবে যে এটা তো স্কুলে শেখানোর দরকার বলুন, আর স্কুলরা বলবে না এটা তো বাবা মার দায়িত্ব। কিন্তু আগুনে হাত দিতে আমরা যেরকম বারণ করি ছোট বাচ্চাকে, আমরা বলি এটা খুব রিস্কি ব্যাপার, আমরা কিন্তু ছেলে মেয়েদের তারা যখন বড় হচ্ছে এই সেক্স জিনিসটার সম্বন্ধে আমরা কোনো রকমের কোনো ঠিক ইনফরমেশন আমরা দিই না। তারা তাদের বন্ধুদের সাথে এবং পর্নোগ্রাফি সাইট থেকে তারা যা নলেজ গ্যাদার করে এবং সেটাও যে একটা আগুন নিয়ে খেলা করছে, এবং পরবর্তী জীবনেও যে সেটা আগুন নিয়ে খেলা হতেই থাকবে সেটা কিন্তু কারোর মাথায় আসে না, কিংবা সেটা আমরা কীভাবে অ্যাপ্রোচ করবো, কীভাবে এটা শেখানো যেতে পারে সেটাই আমরা বলি না। আমার কাছে একটি মহিলা যে আমার হাজব্যান্ড আমাকে সন্দেহ করত, কেন সন্দেহ করছে না, আমি আমার ক্লাস এইটে পড়া ছেলের সাথে আমি এখন আবার শুচ্ছি এবং স্বামীর সাথে আর শুচ্ছি না। আমি বললাম এটা করছেন কেন, বাবা বললো আমার ক্লাস এইটের ছেলে পড়ে, সে তো বুঝে যাবে বলুন যে ও কীভাবে জন্মেছিল। এখন এই হচ্ছে অনেক মিডল ক্লাস ফ্যামিলির ধারণা যে আমরা এই স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে পাপ সম্পর্ক, সেখানে যদি ছেলে জানতে পারে যে কী করে জন্মাবে, প্রথম কথা উনি ভাবছেন যে উনি আটকাতে পারবেন, সেটা বায়োলজি ক্লাসেই সে জেনে যাবে কী করে জন্মাচ্ছে। সেখানে আমরা বাবা মা হিসেবে আমাদের অনেক জায়গায় আমাদের একটা খুব দায়িত্বের জায়গা থেকে আমরা এড়িয়ে আসছি, স্কুলগুলোর কথা না বলাই ভালো। কাজেই আমার মনে হয় যে ইট ইজ হাই টাইম যে আমরা আজকে বাস্তবটাকে অ্যাকসেপ্ট করি, আমরা এই বাস্তবটাকে নিয়ে কিছু কিছু শব্দ ব্যবহার করতে পারি যেগুলো নিউজ পেপারে লিখলে খারাপ হয়ে যায়, কিন্তু সেগুলো প্রত্যেক মিনিটে একটা কোথাও রেপ হচ্ছে, প্রত্যেক মিনিটে একটা কোথাও চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ হচ্ছে, প্রত্যেক মিনিটে একদম পর্নোগ্রাফিতে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। তো ইট ইজ হাই টাইম আমরা এটা নিয়ে কিছু একটা করি, এবং আমরা স্পেশালিস্টরাও এই নিয়ে আমরা জানি যেন ভালো করে জানি যে আমাদের প্রত্যেকটা কেসকে আমরা ইন্ডিভিজুয়ালি তাকে কীভাবে হেল্প করি, এবং সেই জায়গাটা করতে গেলে আমাদের নিজেদের কিছু বায়াসেস থেকে সরে যেতে হবে। অর্থাৎ আমি সব কিছু কাউকে কিন্তু প্রত্যেকটা মানুষকে খুব নন জাজমেন্টাল বেতে তার সাথে ডিল করতে হবে, কাজেই এই নিয়ে লেখালেখি করা দরকার। এবং আমি আবারও ধন্যবাদ দিচ্ছি, আপনারা আশা করি যে এই জিনিসটা নিয়ে কিছুটা অন্তত খোলাখুলি আলোচনা করতে পারেন, যাতে আমরা এইটা নিয়ে একটা কিছু মানে কিছু কিছু জায়গায় এই পরিবর্তনটা আনতে পারি, যাতে করে কি এই রেপ সেক্সুয়াল অ্যাবিউজ ইত্যাদি এই জায়গাগুলো পর্নোগ্রাফি অ্যাডিকশন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার এইগুলো এই জায়গাগুলো কোথাও আমরা যাতে কিছুটা হেল্প করতে পারি। সেক্সের বিষয়ে জনগণকে অবগত করাই হলো এদের বিশেষ প্রয়াস। ক্যামেরায় দীপ রায়ের সাথে শ্রীতমা ব্যানার্জির রিপোর্ট, সঞ্চারী টিভি, কলকাতা।